স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে পুরো সংবাদে সাথে আছি আমরা দুজন আমি আফরিন আনোয়ার এবং আমি রিধিমা হক রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত 11 মামলায় অন্তত 21 জনকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত রাজধানীর 7 থানায় দায়ের করা এসব মামলায় প্রায় 500 জনের নাম উল্লেখ করা হয়েছে রয়েছেন অজ্ঞাতনামা মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিদের বেশিরভাগই ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পুলিশের দাবি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এমন অভিযোগ আগেও ছিল রাজধানীতে হঠাৎ বাসে আগুনের ঘটনা পরিকল্পিত নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ আরও জানাচ্ছেন সজল দাস বৃহস্পতিবার দুপুর থেকে হঠাৎই আসতে থাকে বাসে আগুন দেওয়ার খবর কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীর ভাটারা শাহবাগ প্রেসক্লাব গুলিস্তান অন্তত 10টি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা বাসে অগ্নিকাণ্ডের এই ঘটনায় শাহবাগ মতিঝিল পল্টন সহ রাজধানীর আরও কয়েকটি থানায় দায়ের করা হয়েছে 10টি মামলা মামলার এজাহার অনুযায়ী বেশিরভাগ আসামি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতাকর্মী প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয় রাজনৈতিক পরিচয় আছে এবং তারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা এদেরকে অ্যারেস্ট করেছি পরবর্তীতে এদের ব্যাপারে আরও খোঁজখবর নিয়ে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব কয়েকজনকে আমরা ককটেল সহ হাতে নাতে ধরেছি এবং তাদের মধ্যে অনেকে ভাড়াটিয়া সন্ত্রাসীও আছে পুলিশ বলছে একটি গ্রুপ সংঘবদ্ধভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে নিরাপত্তায় রাজধানীতে বাড়তি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয় এটা নিঃসন্দেহে ঠিক যে একটা গ্রুপ চাইনি যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হোক তো তারা এটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করে থাকতে পারে আমরা এবং সেই ক্ষেত্রে তাদের নিশ্চয়ই একটা পরিচয় আছে আমরা এগুলো যাচাই বাছাই করছি তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিসিটিভি ফুটেজ অধিকতর তদন্তের মাধ্যমে অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট টহল আমরা বৃদ্ধি করেছি সজল দাস নিউজ 24 ঢাকা বিএনপির আগুন সন্ত্রাস কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন ভিডিও ফুটেজে অনেককেই শনাক্ত করা গেছে তাদের আইনের আওতায় আনা হবে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকারের এজেন্সি এই কাজ করে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয় বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর ভাটারা প্রেসক্লাব শাহবাগ গুলিস্তান সহ বেশ কয়েকটি জায়গায় মোট 10টি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এমন নাশকতায় আতঙ্কিত হয়ে পড়ে রাজধানীবাসী এই ঘটনাকে 2014-15 সালের বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ধানমন্ডি কার্যালয়ে তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বৈশ্বিক মহামারী করোনার মানবিক সংকটের মধ্যে তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তবে এই ঘটনায় সরকারকে দায়ী করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনারা জানেন যে দেখা যায় যে এই সরকারের কিছু কিছু অংশ যারা আপনারা বিভিন্নভাবে কাজ করে কেউ কেউ এগুলোকে আপনার সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচন নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই নেতা সিরাজগঞ্জে ওখানে তো আপনার কেউ ঢুকতেও পারেনি বেরোতেও পারেনি আপনার বিএনপি যে ক্যান্ডিডেট সে ঘর থেকে বেরোতেই পারেনি তাকে বেরোতেই দেওয়া হয়নি সেখানে আর পার্সেন্টেজ অনেক বেশি কারণ সেটা যা খুশি তারা করেছে প্রত্যেকটা নির্বাচনের এই অবস্থা তো বিএনপি জানে জনগণের ভোটে তারা জিততে পারবে না তাদের এই গতকাল যে ঘটনা ঘটিয়েছে তাদের কাজই হচ্ছে এসব এসে হম্বি তম্বি করবে কিন্তু ভোটের দিন আর নাই 2014 সালের জাতীয় নির্বাচনের পর এবং 2015 সালের শুরুতে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় পুড়ে যায় 200+ যানবাহন এতে প্রাণ হারায় 100+ মানুষ
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঢাকা 18 আসনে উপনির্বাচনে ধানের শীষের 14 গুণ ভোট পেয়েছে নৌকা। আর সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থীর চেয়ে 400 গুণ বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ। এই দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া ভোটে অংশ নেওয়া সব প্রার্থীর জামানত বাতিল হয়েছে। ভোটের এমন ব্যবধানকে গণতন্ত্রের অশনি সংকেত বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। একই সাথে ঢাকায় ভোট পড়ার হারকেও হতাশাজনক বলছেন তারা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী। ঢাকা 18 আসনে 75,820 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন 5,369 ভোট পেয়েছেন, যা নৌকার ভোটের চেয়ে 14 গুণ কম। সিরাজগঞ্জ 1 আসনে 188,325 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তানভীর শাকিল জয়। এই আসনে বিএনপির সেলিম রেজা পেয়েছেন মাত্র 468 ভোট, 402 গুণ কম ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী। বিএনপির মতো দল যা ধারণা করা হয়েছে অনেক জনসমর্থন আছে, তারা মাত্র 468 ভোট পেয়েছে সিরাজগঞ্জে। একটা পাতানো নির্বাচন কিংবা কারচুপি নির্বাচন হয়ে থাকে, জালিয়াতি নির্বাচন হয়ে থাকে, কারণ এটা আমাদের নির্বাচনী ব্যবস্থার জন্য গণতন্ত্রের জন্য একটা চরম অশনি সংকেত। এটা যদি সত্য হয়ে থাকে সরকারি দল যেই অবস্থায় কোনো বিরোধী দল নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। গেল এই দুটি উপনির্বাচনে প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী পাননি, ফলে আওয়ামী লীগ ছাড়া সব দলের সব প্রার্থীর জামানত বাতিল হচ্ছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, বিশেষ করে বিএনপি মাত্র একটা দলের জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা নয়, আগেও কখনো হয়নি এইসব জায়গায়। অনেক সময় দলের লোকও ইন্টারেস্ট হারিয়ে ফেলে যখন দেখা যায় ফলের দ্বারা কোনোভাবে কোনো রাজনৈতিক পরিবর্তন আসবে না, যে কিছু ভয়ভীতির কথা উল্লেখ আছে এটা যেটা তদন্ত সাপেক্ষ। গতকাল প্রধান নির্বাচন কমিশনার ভোট দেওয়ার পর বলেছিলেন কমিশনের দায়িত্ব ভোট আয়োজনের, ভোটাররা নিজের গরজে ভোট দিতে আসবেন। সিএসির এমন বক্তব্যে একমত নন বিশেষজ্ঞরা। ভোটার যাবে ভোটারদের গরজে। সংসদ নির্বাচন মানে শুধু ব্যবস্থাপনা করা নয়, এটা এমন ভাবে ব্যবস্থাপনা করা যাতে সুষ্ঠু নিরপেক্ষ প্রতিযোগিতামূলক গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশন জোরালো ভূমিকা পালন না করলে নির্বাচন স্বচ্ছ হবে না বলেও মত বিশ্লেষকদের। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দলের পক্ষ থেকে ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্মেলনে কর্মসূচিও ঘোষণা করেন তিনি। উপনির্বাচনের ফলাফল বাতিল এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও 15 নভেম্বর সারা দেশের জেলা সদরে পুনর্নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ শীর্ষ কর্মকর্তাদের কাছে টেলিফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে আর চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতির হুমকিও দেওয়া হয়েছে। চিকিৎসা ও মামলার খরচ পরিচালনার জন্য নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট নামে এক চরমপন্থী সংগঠনের নামে এই চাঁদা দাবি করা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন শেখ আবু শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, এরকম বিভিন্ন কর্মকর্তার কাছে চাঁদা দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট নামে একটি চরমপন্থী সংগঠন। এই ঘটনায় যশোর কোতোয়ালি, কেশবপুর ও চৌগাছা থানায় একটি জিডি করা হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তার মোবাইলে ফোনে চাঁদা চাওয়া হয়, চাঁদা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে এমন হুমকি দেওয়া হয়। এই বিষয়ে পুলিশ বা সাংবাদিক মিডিয়া কাউকে কোন প্রকার কিছু জানাই তাহলে আমাকে অথবা আমার পরিবার সহ আমার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে জীবননাশের হুমকি প্রদান করা হয়। একইভাবে জেলা প্রশাসকের কাছে 50 লাখ টাকা দাবি করা হয়েছে। দুপুরবেলা আমার সামনে দুইজন ছিল, তারা দুইজন পেয়েছে, রেভিনিউ দুইজন পেয়েছে,
আমিও পেয়েছি। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। রাজধানীর বাজারগুলোয় শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নাগালের বাইরে। পাইকারি বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও খুচরা বাজারে পড়েনি এর কোনো প্রভাব। এতে অনেকটাই ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, সামান্য লাভই বিক্রি করছেন তারা। তেলের দাম লিটারে 2 টাকা করে বাড়লেও চাল, পেঁয়াজ ও আলুর দাম রয়েছে অপরিবর্তিত। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সৈয়দ রায়হান। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোয় এখন শীতকালীন সবজির পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। সরবরাহ হচ্ছে পর্যাপ্ত, তবে বাজার ভেদে দাম এক এক রকম। এতে বিপাকে সাধারণ ক্রেতারা। আমরা তো জিম্মি হয়ে আছি দামের কাছে। জিম্মি শীতকালীন সবজি দাম আর কম হওয়া উচিত, কিন্তু দামটা আমার একটু বেশি মনে হয়। সিম তো আমি 55 করে নিলাম, আর এই চাল কুমড়া 50 টাকা, তবে একটু বেশি মনে হচ্ছে একটু। আলুর বাজার এখন অনেকটাই স্থিতিশীল, বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া দাম 35 টাকা কেজিতে। তবে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ দাম বাড়িয়ে দেন বলেও অভিযোগ অনেকের। বেশি দেখি না, মনে হেরা তো বলতেছে যে বাজারে 200 টাকা চলতেছে, আল্লাহ ওইসবে নিলাম, 35 টাকা তো বাজারে দিচ্ছেন আমাদের। সরকার যে রেট দিতেছে সেই রেটে আমরা মাল পাইতেছি না। আমরা সেই রেটে যদি মাল পাইতাম তো অবশ্যই আমরা সেই রেটে আপনাদের নিয়মে আমাকে মাল বেচা যাইতো। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে তেলের দাম, তবে চালের বাজার রয়েছে অপরিবর্তিত। নতুন মৌসুমে চাল বাজারে আসলে দাম আরো কমবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। দাম একটু আগে তো আপনার কিনতাম 2250 টাকা, এখন একটু বেশি লাগছে। যে স্বর্ণটা চলে আসলে ওগুলো আরো বেশি কমবে, মোটামুটি সিজন তো, যেমন স্বর্ণ পাঁচ গুটি স্বর্ণ যেগুলো এগুলো আরো কমে যাবে। মাছ ও মাংসের বাজার অনেকটাই স্থিতিশীল। কোয়া মাছ ভাই আগে ছিল 600, অন বেচতেছে 400 করে, কাবদা মাছ 400, বল মাছ 400, আর মাছ 600, রুই মাছ 400 টাকা, বল মাছ 400 টাকা, একটু বেশি। তবে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামের ব্যবধান বেশি হওয়ায় খুচরা বাজারগুলোয় সরকারের নিয়মিত মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। দেশের বিভিন্ন জেলার পৌরসভা ও উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকেলে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সদস্যদের উপস্থিতিতে ও তাদের সম্মতিক্রমে আসন্ন নির্বাচনে বিভিন্ন জেলার প্রার্থী মনোনয়ন নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামী লীগ। এদিন 7 উপজেলা পরিষদ, 5টি পৌরসভা এবং 15 ইউনিয়ন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,159। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,539। এর মধ্যে নতুন শনাক্ত 1,767। এর মধ্যে মোট শনাক্ত 4,28,965। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,519 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,46,387 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরেই করোনা ভাইরাস সংক্রমণে যেন রেকর্ড করেছে। 24 ঘন্টায় 1,61,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 1,190 জন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,31,00,000। মোট মৃত্যু 13 লাখ ছাড়ালো। কোভিড-19 ভ্যাকসিনের সরবরাহকে অবশ্যই পক্ষপাতশূন্য হতে হবে বলে জানিয়েছে ফ্রান্স। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। মার্কিন নির্বাচনের পরপরই ব্যাপকভাবে করোনা সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় লাগাম টানতে পারছে না প্রশাসন।
তবে পরিস্থিতি আরও খারাপের দিকে অগ্রসর হলেও ভ্যাকসিন উদ্ভাবিত হওয়ার কারণে এই মহামারী আর বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। দৈনিক 40,000-এর বেশি সংক্রমণ অব্যাহত রয়েছে ভারতে, ব্রাজিলেও নতুন করে বাড়ছে সংক্রমণ। ভাইরাস সংক্রমণের এই দ্বিতীয় ঢেউয়ে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হলে তা চরম দায়িত্বজ্ঞানহীন হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রধানমন্ত্রী জো ক্যাস্টেক্স। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, যে কোনোভাবেই হোক অবশ্যই সহজলভ্য ও পক্ষপাত শূন্য হতে হবে করোনার ভ্যাকসিনকে। অন্যদিকে শীতকালে বহিরাগতদের মাধ্যমে করোনার স্থানীয় সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকির আশঙ্কা করছে চীন। পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণ না পাওয়ায় ব্রাজিলে পুনরায় সিনোভ্যাক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সন্তোষ প্রকাশ করেছে জিনপিং প্রশাসন। এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে চীনের 4টি করোনা ভ্যাকসিন। মহামারীর কারণে দীর্ঘ 8 মাস বিরতির পর অবশেষে বাংলাদেশ থেকে ভিসা চালু করল যুক্তরাষ্ট্র। আপাতত শিক্ষার্থীদের জন্য নতুন ভিসার আবেদন নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। শুক্রবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কারা এবং কি উপায়ে আবেদনের জন্য উপযুক্ত হবেন তাও বিস্তারিত জানানো হয়েছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর বেশিরভাগ দেশের বিমান চলাচল বন্ধের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় অভিবাসন, শিক্ষা ও পেশাগত কারণে ভিসার আবেদন। এরই প্রেক্ষিতে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণাপত্রে অভিবাসী ও অভিবাসন ইচ্ছুকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারকে ঝুঁকিমুক্ত করতে এই নির্দেশনা চলতি বছর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত জারি রাখার কথা থাকলেও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চলতি মাস থেকেই বাংলাদেশ থেকে আবেদন নেওয়ার ঘোষণা দিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো আবেদনকারীদের এফ ক্যাটাগরিতে একাডেমিক ও ল্যাঙ্গুয়েজ, এম ভোকেশনাল ও জে এক্সচেঞ্জ ভিজিটর্স ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেওয়া শুরু হবে আগামী 15 নভেম্বর থেকে। তবে কোভিড-19 কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার জন্য 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে লগ ইন করে তাদের প্রোফাইল হালনাগাদ করা এবং ভিসা ফি জমা দেওয়ার পর অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে। সে অনুযায়ী জমা দেওয়া আবেদন ফি নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামী 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেওয়া যাবে বলে জানিয়েছে দূতাবাস। নাহিদ জিহান, নিউজ 24। আবারও ইউরোপে যাওয়ার চেষ্টায় ভূমধ্যসাগরে প্রাণ হারালো 74 অভিবাসন প্রত্যাশী। এখন পর্যন্ত 47 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী নৌকা ডুবির ঘটনায় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া আর হতাহতের ঘটনা চিরচেনা দৃশ্য। তবে করোনা মহামারীতে সেই হার খানিকটা ধীরগতির পর আবারও মৃত্যুর খবর বাড়ছেই। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, বৃহস্পতিবার লিবিয়ার খোমস উপকূলে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে অন্তত 120 জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ছিলেন নারী, পুরুষ ও শিশুও। নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ থাকাদের উদ্ধারে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। সর্বশেষ এই ঘটনাকে ভূমধ্যসাগরে নৌকাডুবির সিরিজ ট্র্যাজেডির অংশ হিসেবে বর্ণনা করেছে IMO। নৌকাটি ডুবে যাওয়ার পর 74 জনকে জীবিত উদ্ধার করে তীরে আনা হয়, তবে তীরে এসেও শেষ রক্ষা হয়নি 6 বছরের এক শিশুর। অন্যদিকে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে 11,000-এর বেশি মানুষ লিবিয়ায় ফিরে এসেছে। আর চলতি বছর ইউরোপে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে 900-এর বেশি মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে বলে জানিয়েছে IOM। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য মতে গেল 7 বছরে সমুদ্রপথে 20,000-এর বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের স্ত্রীকে সম্মানজনক পদে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের DIG হাবিবুর রহমান।
শুক্রবার বিকেলে গাজীপুর শহরের বড়তা এলাকায় নিহতের বাসভবনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান। এ সময় ডিআইজি হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, মানসিক রোগের জন্য আনিসুল করিম শিপনের পদোন্নতি হয়নি এটা সঠিক নয়। আইনি প্রক্রিয়ার কারণে তার পদোন্নতি হয়নি, বেঁচে থাকলে যথাসময়ে তা হয়ে যেত বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ পুলিশ নিহত আনিসুল করিম শিপনের পরিবারের পাশে থাকবে বলেও অঙ্গীকার করেন ডিআইজি। চট্টগ্রামের চান্দগাঁও আবাসিকের একটি ফ্ল্যাট বাড়ি থেকে নগদ 8,83,622 টাকা এবং 23,200 পিস সিয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামী স্ত্রী সহ চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে ইয়াবা এনে ঢাকা সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল তারা। কিছুদিন আগে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাঠানোর প্রস্তুতিকালে বাকলিয়া থেকে গ্রেফতার হওয়া আসামিদের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলেও জানান সিএমপির উপ পুলিশ কমিশনার। অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালো চীন। এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন জনতার রায়কে স্বাগত জানান। এ সময় বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন জানান চীনা মুখপাত্র। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনের ফল নিয়ে আইনি লড়াইয়ে যতটা আগ্রহী, নিজের কাজে ততটা আগ্রহী নন বলে জানিয়েছে সিএনএন। তবে ট্রাম্প নিজের পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানালেও ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে তার দলের বেশ কয়েকজন। আর অযৌক্তিক কার্যকলাপ বাদ দিয়ে রিপাবলিকানদের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। অন্যদিকে জর্জিয়া নির্বাচনের ফলাফলের নিরীক্ষা আগামী সপ্তাহে করা হবে বলে তথ্য জানিয়েছেন অঙ্গরাজ্যটির কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যদের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জালিয়াতির এই দাবি গণতন্ত্রকে ক্ষুণ্ণ করেছে বলে সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি। ওবামা জানান, নির্বাচনটিতে স্পষ্টভাবেই জিতেছেন জো বাইডেন। দুই খণ্ডে প্রকাশ হতে যাওয়া এই সাক্ষাৎকারের প্রথম পর্ব আগামী 17 নভেম্বর প্রকাশের কথা রয়েছে। মার্কিন সিনেট থেকে শুরু করে তার প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়কালের ব্যাপারে স্মৃতি কথা থাকছে তার সাক্ষাৎকারে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সাথে বাংলাদেশের 4টি আইসিটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে হুয়াইও। এ নিয়ে তিন পক্ষের মধ্যে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এলআইসিটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জানাবো অন্যরকম এক খবর। খাবারের সন্ধানে প্রতিদিন শত শত শালিক পাখি ছুটে আসেন কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। শত প্রতিকূলতার মাঝেও প্রায় 7 বছর ধরে পাখিগুলোর খাবারের যোগান করেন চাঁদোকানি আলম চৌকিদার। এ যেন মানুষ আর শালিকের বিরল ভালোবাসা। বিষয়টি জেনে পাখি সংরক্ষণ ও খাবারের ব্যবস্থা করতে সরকারি অর্থ সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বেলাল রিজভীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে উড়ে আসে শত শত শালিক। কিচির মিচির কলকাকরিতে জেগে ওঠে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর। চা দোকানি আলম চৌকিদার পাউরুটির টুকরো ছড়িয়ে দেন তার দোকানের সামনে। মুহূর্তেই শালিকগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে এসে যোগ দেয় মনের আনন্দে। প্রতিদিন ভোরে এমন নান্দনিক দৃশ্য উপভোগ করেন স্থানীয় দোকানি আর পথচারীরা। গত 7 বছর ধরে আলম চৌকিদার পাখিদের খাবার দিয়ে আসছেন। কোনো প্রতিকূলতায়ও বন্ধ হয়নি খাবার বিতরণ। বিভিন্ন এলাকা থেকে পাঙ্গাসি আছে, ওই ওদিকে ঠ্যাঙ্গামান আছে, সকালবেলা সব পাখি শালিক পাখি চলে আসে, সংরক্ষণ করা হয়। তো আরো শালিক আসবে, দূর থেকে আরো লোকজন আসবে, এটা দেখবে কম করে আরো কিছু খানা হইলে সব শালিকে খাইতে পারতো পুরা ভাবে। তারে বসলে কারিক হালিক কারেন্টে শর্ট করিয়া পুরা মারা যায়। অনেক শালিকে মারা গেছে, কিন্তু এখানে
প্লাস্টিকের যদি কোনো কভার হইতো তাহলে আর শালিকগুলো মারা যাইত না। শারীরিক সংরক্ষণ ও খাবারের সংস্থানে আলম চৌকিদারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 2000 শালিক একসাথে পাওয়া যায় এটাও পর্যটকদের আকৃষ্ট করবে, কাজে এটা আমরা তার সাথে ব্যক্তিটির সাথে প্রতিরোধী যোগাযোগ করব এবং কিভাবে এটাকে রক্ষা করা যায় সে বিষয়ে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। লোকালয়ে শালিক বিচরণের সংবাদে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সন্ধ্যার সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।